তাহলে দেশটা ভালো চলে, তাই না? খনার বচন অনেক পুরনো মানুষ আছেন, তারা জানবেন খনার বচন আছে একটা, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজাটা যদি খারাপ হয়, সরকারটা যদি খারাপ হয়, তাহলে দেশের মানুষ কষ্ট পায়। এই কষ্ট আমরা গত 10 বছর ধরে পাচ্ছি বন্ধুগণ। সরকারটা ওই 10 বছর আগে যারা নির্বাচিত হয়েছিল, তারা 2014 সালে আরেকটা নির্বাচন করছে যেখানে আমরা কেউ ভোট দিতে যাইনি। আপনারা গেছিলেন ভোট দিতে? তাহলে তারা নিজেরা নিজেরাই দখল করে সরকার হয়ে বসে আছে। দখল করে যারা জোর করে থাকে, তারা কি কখনো মানুষের ভালো করতে পারে? তারা শুধু নিজেদের ভালোটা রাখে, তাই না? তো বন্ধুগণ, আজকে 30 তারিখে একটা সুযোগ আসছে আপনাদের, আপনার পরিবর্তনটা করতে পারে। পরিবর্তনটা আপনাদের হাতে, এই দেশের মালিক আপনারা। সংবিধানে এবং আল্লাহর প্রদত্ত নিয়মে আপনারাই হচ্ছেন দেশের মালিক। আপনারা যারা ভোটার, তাদের একটা ভোট দেশের সরকার পরিবর্তন করবে, রাজনীতি পরিবর্তন করবে, ভাগ্যকে পরিবর্তন করবে। আমাদের দুর্ভাগ্য, এই ভোটটা যেন সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে হয়, এইটা আমরা এখন পর্যন্ত করতে পারলাম। মাঝখানে করছিল, মনে আছে আপনাদের, তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই সরকারের সময় কিন্তু ভোট নিয়ে কোনো মারামারি হতো না, কোনো ঝামেলা হইতো না, ভোটের সময় কেউ গ্রেপ্তার টেপ্তার হইতো না, হইতো? এখন আওয়ামী লীগ সরকারে আসার পরে তারা এটাকে বদলাই দিচ্ছে, বদলাই দিয়ে তারা থাকবে সরকারে আর নির্বাচন হবে। এখন বলেন তো দেখি, এটা শেয়ারের কাছে মুরগি জমা দেওয়ার মতো না, তাই কিনা বলেন? যে শিয়ালকে গিয়ে বলেন যে ভাই, এই মুরগিটা রাখলাম তোমার জিম্মায়, তো খায় ফেরাবে না? খায় ফেরাতে এলা, আমাদের ভালো কথা দূরে থাক, আমাদেরকে কষ্টে রাখতে ভাই। এখানে যে ছেলেদের দেখতেছেন, খুব কম ছেলে আছে যাদের বিরুদ্ধে মামলা নাই। আমাদের জব্বার চেয়ারম্যান, আগের চেয়ারম্যান, ওর বিরুদ্ধে কতগুলো মামলা? 15টা মামলা। আমার বিরুদ্ধে কয়টা মামলা জানেন? 86টা, 86টা মামলা। 2 বছর জেলে থাকছি, 8 বার জেলে গেছি। আর আমাদের নেত্রী, আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন কারাগারে, জেলে 10 মাস ধরে জেলে। তাকে যে মামলায় মিথ্যা একটা মামলা সাজায়, তাকে সাজা দিয়েছে, যে সাজায় 7 দিন পরে জামিন পাওয়া যাওয়ার কথা, তাকে জামিন দেওয়া হচ্ছে না, তাকে আটক করে রাখা হয়েছে। নির্বাচনে যেন উনি অংশগ্রহণ করতে না পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছে। তো আমাদের দায়িত্ব আছে না বন্ধুগণ? দেশের মালিক হিসেবে আপনার দায়িত্ব আছে না? কি করবেন? ভোট দিবেন। ভোট কাকে দিবেন? ধানের শীষে ভোট দিবেন। কেন? এই সরকারটা এখন নৌকার আছে, এটাকে পরাজিত করতে হবে, যে ধানের শীষের সরকার নিতে হবে। কারণ আজকে সব দেশের মানুষ এই ধানের শীষের নিচে এক হয়েছে বন্ধু, বুঝছে না? একদিকে ডক্টর কামাল হোসেন, আসাম আব্দুল রব, মাহমুদুর রহমান মান্না, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আরেকদিকে জামাত ইসলাম সহ 20 দল সহ আমরা এক, তাই না? তাহলে আজকে এই দেশে সব মানুষ যখন এক হয়েছি, তা আমাদেরকে আজকে ধারের শীষে আমাদেরকে ভোট দেওয়ার সকলকে চিন্তা করতে হবে, তাই না? আমরা এই কয়েক বছরে কি পাইছি? কোনো কিছু পাওয়া তো দূরে যাক, মামলা আর হামলা, নিরীহ অসহায় মানুষগুলোর বিরুদ্ধে মামলা, কোনদিন কোর্টের বারান্দা দেখে নাই, ওকালা বারবার কোর্ট হচ্ছে আমার, কোনদিন জেলখানা দেখে নাই, তাকে খালি জেলে গিয়ে থাকতে হচ্ছে, তাই না? এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমার এলাকার বেশিরভাগ মানুষ আছে কৃষিজীবী, কৃষি করে খায়, তাই না? তো আমলি কি বলছিল? বিনা পয়সায় সার দিবে বলছিল, তাই না? বিনা পয়সায় সার দিতে 300 টাকার ইউরিয়ার সার এখন 1200 টাকা। আপনার ধানের দাম পাইছে? ধানের দাম পাওয়া যায় না।
ধানের যা খরচ সে খরচটা আপনাদের পড়ে না। আজকে ছেলেদেরকে চাকরি দিবে বলছিল, ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে চাকরি দেওয়া দূরে থাক, ঘরে ঘরে মামলা আর হামলা দিচ্ছে। এখন ওই চাকরি নাই, আপনি খালি বিএনপির গন্ধটা পাইছেন, আরো নাই। 15 লক্ষ 16 লক্ষ টাকা ঘুষ দিবা হতে, তাই না? এই ব্যবস্থা আমরা পরিবর্তন চাই। আপনি পরিবর্তন আনতে পারেন কে? আপনারা, আপনারা ভাই, আপনারা, এই দেশ আপনাদের। তাই 30 ডিসেম্বর, 30 ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা এই ঐক্যফ্রন্টকে এবিসি জোটকে জয়ী করতে পারেন, তাহলে প্রথম হচ্ছে আমরা দেশনেত্রীকে মুক্ত করতে পারবো। আর তারেক রহমান সাহেবের মামলা যা আছে তখন দেশে ফিরে আনতে পারবো। আর আমাদের হাজার হাজার ভাইদের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো আছে এগুলো আমরা তুলে নিতে পারবো, জেল থেকে বের করতে পারবো। আর আমরা যেটা করব সবচেয়ে বড় কাজ, আমরা কৃষক ভাইদের সারের দাম কমায় নিয়ে আসবো, যারা ধানের দাম পায় সেই ব্যবস্থা আমরা করবো। আর আমাদের যে ছেলেদেরকে কাজের বিনিময়ে যারা শুধু মামলা হামলা দিতে, তাদেরকে আমরা কাজের ব্যবস্থা করবো, যতদিন কাজ দিতে না পারবো তাদের বেকার ভাতা দিব ইনশাআল্লাহ। এইখানে আমরা খারাপ প্রকাশ দিব না, আমরা খারাপ দল নই ওদের মতো, তাই না? আমরা ওই ধরনের প্রকাশ দিব না, আমরা কাউকে মারতে চাই না ভাই, আমরা শান্তি চাই, ভালোবাসা। আমাদের এই যে মা বোনের এখানে আছে, অনেকে এখন এসএসসি পাস করছে, এইচএসসি পাস করছে, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, যায় না? আমরা বলেছি বেগম খালেদা জিয়া করছিলেন আগে ক্লাস 12 পর্যন্ত, উনি কোনো বেতন রাখবে না, বৃত্তি দিতেন মেয়েদের। আমরা বলেছি এবার আমরা বিএসসি বিকম বিএ পাস যদি করে গ্রাজুয়েশন, তার কোনো খরচ দিতে হবে না, আরো বৃত্তি দেওয়া হবে, যাতে করে তাদের চাকরির ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ, তাদের কাজের ব্যবস্থা করবো। আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় ভাই যারা আছেন তাদের কিছু কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো মেটানোর জন্য আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের জন্য আমরা আলাদা মন্ত্রণালয় তৈরি করব, যে মন্ত্রণালয় তাদের সমস্যাগুলোর সমাধান করবে। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই, আমরা ভোটের মাধ্যমে পরিবর্তন চাই, কিন্তু আওয়ামী লীগ ভোটের মাধ্যমে পরিবর্তন চায় না, জনগণের কাছে ভোট চায় না, ওরা খালি পুলিশ দেখায়, মামলা দেখায়, এগুলো দেখায়, জনগণের ভালোবাসা আদায় করা যায় না। আর আমি পুলিশ প্রশাসন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ভোটের দায়িত্বে থাকবেন তাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারা কোনো ব্যক্তি বা দলের কর্মচারী কর্মকর্তা নন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। এই দেশের জনগণ আপনাদের জন্য ট্যাক্স দেয়, আপনাদের রয়্যালটি অ্যাপ্লিকেশন যা থাকবে জনগণের প্রতি থাকবে। অন্যায় আদেশ মেনে নেওয়াটাও একটা অপরাধ, কেউ যে অন্যায় আদেশ করে সেই আদেশ পালন করতে আপনি বাধ্য নন। আমরা তাই বলছি আপনার প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, জনগণের সেবক, আপনারা সঠিক পথে থাকবেন, যেটা ন্যায় সেটা করবেন, অন্যায়ের পথে যাবেন না। জনগণ এই কথাটা অবশ্যই মনে রাখবে। যাই হোক বন্ধুগণ, সময় বেশি নিয়ে নিয়েছি, আমি আপনাদেরকে বলতে চাই যে 30শে ডিসেম্বর আমাদের জাতি হিসেবে টিকে থাকবার আর কোন উপায় নেই যদি আমরা ধানের শীষে ভোট না দিই। 30শে ডিসেম্বর ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? দেশনেত্রীর মুক্তি চাই, দেশনেত্রীর মুক্তি চাই। আপনাদের সঙ্গে, আপনাদের সঙ্গে আরো আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনার তো আমার আত্মীয় স্বজনে বোঝাই, অনেক আত্মীয় স্বজন আছে আমার নিজস্ব, আর আমি তো আছি 91 সাল থেকে আপনাদের সঙ্গে। কোনদিন কি সরে গেছি? অন্য এলাকায় গেছি? ভোট কেন্দ্রে পাওয়া দিবেন, ভোট দিতে হবে কাউকে, সকালবেলা সবাই সকালে গিয়ে ভোট দিয়ে আসবেন, ভোট দিয়ে ভাইরা কি চুমকিতে পরোয়া করবেন না।
আর ভয়ও পাওয়া যাবে না, এইবার ভয় থাকবে না। এবার আমাদের শেষ লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে বন্ধুগণ। আপনাদের সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, হিন্দু ভাইদেরকে আদাব নমস্কার।